সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি আবারও স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় অনলাইন ভিত্তিক ক্লাসে। আমরা গত ক্লাসে সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সমাসের এই একটি অন্যতম শ্রেণী বিভাগ বহুব্রীহি সমাস এবং তার যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকে জানি যে বহুব্রীহি সমাস কি এবং এর শ্রেণী বিভাগগুলো কি। আমরা গত ক্লাসের মতোই আজকের ক্লাসেও তিনটি ভাগে ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে সমাসের নাম, দ্বিতীয় হচ্ছে সমাসের বৈশিষ্ট্য, তৃতীয় ভাগ হচ্ছে উদাহরণ, অর্থাৎ কোন কোন সমাস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আমি এখানে দেখিয়েছি। এই সমাসগুলোর বৈশিষ্ট্য কি, কিভাবে আমরা সমাসগুলো চিনব সেটি নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ ব্যবহার করেছি। আমরা প্রথমে জানব যে বহুব্রীহি সমাস কি। আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে আমরা সমাস যদি জানতে চাই তাহলে আমাদের অবশ্যই পূর্বপদ এবং পরপদ কি সেটা ভালো করে জানতে হবে এবং এই পদগুলো কোনটি, কোন পদ বিশেষ, পদ বিশেষণ, ক্রিয়া মানে কোন অব্যয় কোনটি কোন পদ সেটা আমাদের ভালো করে চিনতে হবে। এখন দেখো, বহুব্রীহি সমাসের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝায়, অর্থাৎ তৃতীয় অন্য একটি বিষয়কে বোঝানো হয়। অন্যান্য যে শ্রেণী বিভাগগুলো আমরা এ পর্যন্ত আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি কোনোটির উভয় পদের অর্থের প্রাধান্য পায়, কোনোটির পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কোনোটির পরপদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু এই বহুব্রীহি সমাস এমন একটি সমাস যেখানে পূর্বপদ বা পরপদ কোনোটিকে বোঝায় না, তৃতীয় অন্য আরেকটি বিষয়কে বোঝায়। যেমন আমি যদি একটি উদাহরণ ব্যবহার করে এখানে দেখো, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি আছে যার, ব্রীহি মানে হচ্ছে ধান। এখানে দেখো বহুব্রীহি আছে যার বহুব্রীহি, আমরা দুটি এখানে সমস্ত পদে দুটি পদ বহু এবং ব্রীহি, এই পদ দুটির কোনোটিকে কিন্তু এখানে বোঝায় না। এখানে বহুব্রীহি বলতে ধনী ব্যক্তিকে বোঝায়, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান আর বহু মানে অনেক প্রচুর। তো এখানে আমরা দেখি যে এখানে এই পূর্বপদ পরপদ কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় আরেকটি ব্যক্তি ব্যক্তি বস্তু বা অন্য কোনো বিষয়কে বোঝানো হয় এই বহুব্রীহি সমাসে, অর্থাৎ এখানে আমরা ধনী ব্যক্তিকে বুঝিয়েছি। এই বহুব্রীহি সমাসের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। সমানাধিকরণ বহুব্রীহি, বেধিকরণ বহুব্রীহি, গেতিহার বহুব্রীহি, নয়ী বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহি, প্রত্যান্ত বহুব্রীহি, অলুপ বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। প্রথমেই আসি আমরা সমানাধিকরণ বহুব্রীহি। আমাদের সবসময় এই জিনিসটা শ্রেণী বিভাগগুলো আলোচনা করার সময় আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখিয়েছি সেই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটিকে বুঝাবে না এই বহুব্রীহি সমাসে এবং তৃতীয় অন্য আরেকটিকে বুঝাবে। তো প্রথমে দেখো সমানাধিকরণ বহুব্রীহি কি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য সেটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন দেখো নীল অম্বর যার নীলাম্বর, এখানে নীল বা অম্বর এই দুটো কোনোটিকে বুঝায় না। আমরা দেখছি সমস্ত পদ যেখানে দুটি পদের কোনোটিকে বুঝায় না। এবং এখানে দেখো প্রথম পটে হচ্ছে নীল বিশেষণ, পরের পটে হচ্ছে অম্বর বিশেষ্য। এখন আমরা যেটা বলছিলাম যে সমানাধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদটা হবে বিশেষণ এবং পরপদটা হবে বিশেষ্য, এবং সেই সাথে কমন যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ পূর্বপদ পরপদ কোনটিকে বুঝাবে না তৃতীয় অন্য একটি বিষয়কে বোঝায় এই সমানাধিকরণ বহুব্রীহিতে। এবং আরো উদাহরণ আছে আমাদের অসংখ্য, যেমন দৃঢ় প্রতিজ্ঞা যার দৃঢ় প্রতিজ্ঞ, এরকম আরো উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসো দেখো বেধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণে আমরা দেখেছি একটি বিশেষ্য পদ আর একটি বিশেষণ পদ, আর বেধিকরণে
পূর্বপদ ও পরপদ দুটি বিশেষ্য, এখানে কোনো বিশেষণ পদ নেই। যেমন দেখো, আসিতে দিস যার আসি দেশ, আসি মানে দাঁত, এখানে দাঁত এটি হচ্ছে বিশেষ্য এবং বিষ এটি হচ্ছে বিশেষ্য। এখন দেখো, আসিতে বিষ আছে যার আসি বিষ, এখানেও কিন্তু সেই কমন যে বৈশিষ্ট্যটি পূর্বপদ পরপদ কোনটিকে বুঝাবে না, অর্থাৎ আসি মানে দাঁতকেও বুঝায়নি, এখানে বিষকেও বুঝায়নি। আসি বিষ বলতে সাপকে বোঝানো হয়, সাপের একটি সমর্থক শব্দ হচ্ছে আসি বিষ। তাহলে আমরা দেখছি যে ব্যধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ দুটি হচ্ছে বিশেষ্য পদ। এবারে আসো ব্যতিহার বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে ক্রিয়ার পারস্পরিকতা বোঝায়, অর্থাৎ একই সাথে দুজন যদি একই সময়ে একই ধরনের কাজ করে তাহলে সেটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, এবং এখানে ক্রিয়ার পারস্পরিকতা বোঝায়। যেমন কানে কানে যে কথা কানাকানি, হাতে হাতে যে লড়াই হাতে হাতাহাতি, চুলে চুলে যে লড়াই চুলাচুলি, এরকম অসংখ্য উদাহরণ আছে, অর্থাৎ এখানে ক্রিয়ার পারস্পরিকতা বোঝায় ব্যতিহার বহুব্রীহি সমাসে। এরপরে আসো নয়ী বহুব্রীহি। আমরা নয়ী তৎপুরুষ সমাস আলোচনা করেছিলাম, এখন আমরা আলোচনা করব নয়ী বহুব্রীহি সমাস। সংজ্ঞা একই রকম, যেমন এখানেও সে নয়ী তৎপুরুষ সমাসেও আমরা দেখেছি যে পূর্বপদে নঞ্জক অব্যয় ব্যবহৃত হয়, এবং নয়ী বহুব্রীহি সমাসেও নাবোধক বা নঞ্জক অব্যয় পূর্বপদে বসে। যেমন দেখো, নি ভুল যার নির্ভুল, অর্থাৎ নেই ভুল যার নির্ভুল, এখানে দেখো ব্যাসবাক্যে যার কথাটা আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে যার ভুল নেই, কিন্তু আমরা সমস্ত পদে নির্ভুল যখন করছি তখন কোনো ব্যক্তিকে নির্দেশ করছে না, এটাই হচ্ছে বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। এরকম নেই জ্ঞান যার অজ্ঞান, নেই ওয়ারিশ যার বেওয়ারিশ, এরকম আরো অনেক উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ নয়ী তৎপুরুষ সমাস এবং নয়ী বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য এটুকুই, নয়ী তৎপুরুষ সমাসে আমরা যখন বলছি, যেমন একই সমস্ত পদকে আমরা নয়ী তৎপুরুষও করতে পারি আবার নয়ী বহুব্রীহিও রূপান্তর করতে পারি, সেটি নির্ভর করবে আমাদের ব্যাসবাক্যের উপর, আমরা ব্যাসবাক্য কিভাবে করেছি। আমরা যদি বলতাম নেই ভুল, তাহলে হয়তো নির্ভুল সেটি তৎপুরুষ সমাস হয়ে যেত, নয়ী তৎপুরুষ, কিন্তু আমরা যখন ব্যাসবাক্য করছি নেই ভুল যার, তখন হচ্ছে নির্ভুল, অর্থাৎ যার এই শব্দটি ব্যবহার যখন করছি তখন এটি নই বহুব্রীহি হয়ে যাচ্ছে। যখন আমরা বলছি, মনে করো যে আরেকটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, নেই ওয়ারিশ বেওয়ারিশ, তখন সেটি হবে তৎপুরুষ সমাস, কিন্তু যখন আমরা বলছি নেই ওয়ারিশ যার, যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করছি বেওয়ারিশ, তখন সেটি হয়ে যাবে নই বহুব্রীহি। অজ্ঞান নেই জ্ঞান, নয়ী তৎপুরুষ, কিন্তু যখন বলছি নেই জ্ঞান যার, তখন হয়ে যাবে সেটি নয়ী বহুব্রীহি। অর্থাৎ অনেক সময় অনেক সমস্ত পদ আমরা ব্যাসবাক্য কিভাবে করছি সেটার উপর নির্ভর করে সেটা বিভিন্নভাবে অন্য বিভিন্ন সমাসে অন্তর্ভুক্ত হতে পারে। এরপরে আসো মধ্য পদলুপী বহুব্রীহি। আমরা যদিও এখনো কর্মধারয় সমাস আলোচনা করিনি, এর পরের ক্লাসে আমরা সেটি আলোচনা করব, সেখানে মধ্য পদলুপী কর্মধারয় আছে, এবং আজকে আমরা বহুব্রীহি সমাসের মধ্যে পেয়েছি মধ্য পদলুপী বহুব্রীহি সমাস। অর্থাৎ যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মাঝখানের কিছু পদ লোপ পায় সেটি হচ্ছে মধ্য পদ লোপ পায়, আজকে মাঝখানের কিছু পদ সমস্ত পদে লোপ পেয়ে যায় সেটি হচ্ছে মধ্য পদলুপী কর্মধারয় সমাস। যেমন দেখো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, আমরা দেখো যে ব্যাসবাক্যটি ব্যবহার করেছি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমস্ত পদে শুধু গায়ে এবং হলুদ এই শব্দ দুটি আছে, বাকি শব্দগুলো লোপ পেয়েছে, সেজন্য এটা হয়েছে মধ্য পদলোপী বহুব্রীহি, নতুবা এটি হয়েছে। এবং দেখো আরেকটি জিনিস, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস কেন নয় সেটি দেখো, আমরা যখন বলছি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, তখন একটি অনুষ্ঠানকে বোঝানো হয়, গা শরীর বা হলুদ এ দুটির কোনোটিকে বোঝানো হয় না, একটি অনুষ্ঠানকে বোঝানো হয়। তেমনি যখন বলছি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, তখন হাত বা খড়ি কোনোটিকে বোঝায় না, একটি অনুষ্ঠানকে বোঝায়, সেজন্য এটি মধ্যকর্ম পদলোপী কর্মধারায় না হয়ে এটি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস।
প্রত্যয়ন প্রত্যয়ন্ত বহুব্রীহি। দেখো, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও এই ধরনের প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি। যেমন এক দিকে চোখ, চোখ মানে দৃষ্টি, যার এক চোখা আপ্রত্যয় যুক্ত হয়েছে। ঘরের দিকে মুখ, যার ঘর মুখ। তো এগুলো হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি, অর্থাৎ সমস্ত পদের শেষে প্রত্যয় অর্থাৎ আ এ ও এই প্রত্যয়গুলো যুক্ত হলে আমরা তাকে বলবো প্রত্যয়ন্ত বহুব্রীহি। এরপরে দেখো অলুক বহুব্রীহি। আমরা জানি যে অলুক মানে যেটা বিভক্তি লোপ পায় না। সাধারণত ব্যাসবাক্যে যে বিভক্তি থাকে, বিভক্তি চিহ্ন থাকে সমস্ত পদে গিয়ে, সেটি লোপ পায়। কিন্তু অলুক সমাসে আমরা দেখি কোনো বিভক্তি লোপ পায় না, তেমনি অলুক বহুব্রীহিতেও সমস্ত পদে বিভক্তি লোপ পাবে না এবং পদটি সমস্ত পদটি বিশেষণ পদ হবে। যেমন দেখো, মাথায় পাগড়ি, যার মাথায় পাগড়ি, গলায় গামছা, যার গলায় গামছা। এখানে দেখো এই অবিভক্তি এটি লোপ পেয়ে, লোপ না পেয়ে এটা রয়ে গিয়েছে, সেজন্য এটি অলুক বহুব্রীহি। এরপরে আসো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য কি? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদ বিশেষ্য হবে। কি বলছি দেখো, পূর্বপদ সংখ্যাবাচক শব্দ এবং পরপদ বিশেষ্য, এই একই বৈশিষ্ট্য কিন্তু আমাদের, আমরা যখন দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও বলেছিলাম দ্বিগু সমাসেরও সেই একই বৈশিষ্ট্য, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? সংখ্যাবাচক বহুব্রীহির সাথে দ্বিগু সমাসে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে আমরা যখন ব্যাসবাক্য করব তখন এখানে কোনো সমাহার কথাটা ব্যবহার করিনি, কিন্তু দ্বিগু সমাসে আমরা সমাহার কথাটা ব্যবহার করেছি। যেমন উদাহরণ দেখো, 10 গজ পরিমাণ যার 10 গজি। 10 হচ্ছে একটি সংখ্যাবাচক শব্দ এবং গজি এটি বিশেষণ শব্দ। এবং আমরা এখানে দেখো কি ব্যাসবাক্য করেছি, 10 গজ পরিমাণ যার। যদি আমরা এই 10 গজি এটাকেই আমরা যদি এভাবে বলতাম, 10 গজের সমাহার 10 গজি, তাহলে সেটা হয়ে যেত, হয়ে যেত দ্বিগু সমাস। আমরা যখন বলবো চৌচালার সমাহার, চৌচালা, তখন সেটি হচ্ছে দ্বিগু সমাস। যখন আমরা বলবো চৌচালা আছে যার চৌচালা, তখন হয়ে যাবে সেটি সংখ্যাবাচক বহুব্রীহি। অতএব আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ব্যাসবাক্য কিভাবে করছি, ব্যাসবাক্য কিভাবে করছি সেটার উপর নির্ভর করবে এটি কোন সমাস। সর্বশেষ আসো নিপাতনে সিদ্ধ যে বহুব্রীহি সমাস, এটি কোনো নিপাতনে সিদ্ধ মানে আমরা জানি যে এটি কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয়, এটা নিয়মের বহির্ভূত, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। যেমন দুই দিকে অপজার, দ্বি, জীবিত থেকেও যে মৃত্যু, জীবন মৃত্যু। তো এ ধরনের এটি, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করলাম এবং আমরা দেখেছি যে বহুব্রীহি সমাসে মোটামুটি যে 9টি শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে আমরা চিনব সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি এবং আমরা উদাহরণ ব্যবহার করেছি। তো আশা করি তোমরা এই অনলাইন ক্লাস আমার ফলো করছো এবং যে যেখানে আছো ভালো থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সেই কথাটি বলছি, কারণ আমাদের এখন স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আসলে কোনো উপায় নেই এবং সেই সাথে আমাদের পড়ালেখা তো অবশ্যই চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম।